হচ্ছে আজকে পালং শাকের তরকারি, টমেটো আলু দিয়ে। সখীরা, পালং শাকের তরকারি হয়ে গেছে, করা হচ্ছে। আর এখানে হয়েছে গরম গরম ভাতি। ঠিক আছে সখি, এই অবধি রান্না। এখন পালং শাকটা একটু এরকমই ঝোলা ঝোলা রাখবো, বুঝলে? ভাত দিয়ে খেতে তাহলে ভালো লাগবে। আমার আবার এই এরম শাক ভাত দিয়ে কিন্তু দারুণ জম্পেস লাগে। এই দেখো, এরকম একদম ঝোলা ঝোলা, খুব বেশি মানে কি বলতো, একদম শুকনো শুকনো শাক না, তরকারি তরকারি টাইপের। বেগুন দিইনি, শুধু আলু টমেটো আর পালং শাক দিয়ে করেছি। মশলা টশলা দিয়েছি, জম্পেস হয়েছে খেতে। কেমন হয়েছে এসব কি দেখতে একটু বলো কিন্তু। হ্যাঁ, তোমরা না বললে আবার আমার মনটা কেমন কুচকুচ করে। তোমাদের দিয়েই তো সব, তোমরা আছো বলেই তো আছি, মনটা ভালো থাকে, নাহলে তো বড় টেনশন জীবনে টেনশন। ঠিক আছে, আবার দেখাচ্ছি কি রান্না করলাম।